नमस्कार बंधुरा कुकुर शिखा चैनले सबाइके स्वागत। आज के राखी बंधन उपलक्षे एक स्पेशल मिष्टी रेसिपी निये चले एसेछि, सेटा हलो चकोलेट पेड़ा मिष्टी। एटा आमी मेन दुटी इनग्रेडियंट्स दिए तैरी करब, सेटा हलो मिल्क पाउडार और कोको पाउडार दिए। और एटा खूब ताड़ाताड़ी इन्सटैंट तैरी करे नेवा जाए और खेते भीषण ही टेस्टी लागे। ताहले आसुन आमरा शुरू करी। प्रथमे आमी एकटा फ्राइंग पैन निये निलाम, ताते आमी दूध चामच घी दिए दिलाम। एबार आमी एखाने पाउडार दूधटा दिए दिलाम। एखाने दो कप मतो पाउडार दूध निएछि आर आमी हाफ कप पाउडार सुगार निये निएछि आर आमी एक कप मतो दूध आमी एखाने दिए दिलाम। दिए सबगुलो भालोमतो करे आमी मिशिए नेब। এটাকে মিশিয়ে আমাদেরকে অনবরত নাড়তে হবে, নাড়িয়ে নাড়িয়ে শুকনো মতো করে নিতে হবে। নাড়াটা বন্ধ করলে চলবে না, তাতে তলাটা ধরে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে শুকনো মতো হয়ে যাবে। দেখুন এরকম করতে হবে আমাদেরকে। দেখুন আমার অনেকটা হয়ে এসেছে শুকনো মতো। আমার প্রায় হয়ে গেছে। যখন বুঝবেন যে আর প্যানের গায়ে চিপকাচ্ছে না, তখন বুঝবেন যে আপনাদের এটা রেডি হয়ে গেছে ডোটা। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এটাতে দু চামচ মতো কোকো পাউডার দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালো মতো করে মিশিয়ে নেব এর সাথে। বেশি ঠান্ডা না করলে চলবে, অল্প অল্প গরম থাকলে হবে। এই অবস্থায় আমি ভালো করে কোকো পাউডারটা মিশিয়ে দেব। দেখুন আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব। তারপর আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। তারপর ওখান থেকে একটা বল আমি নিয়ে নেব। দিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে পেড়া মিষ্টির মতো শেপ দিয়ে নেব। এইভাবে করে মাঝখানে একটু টিপে দিলে আমার তৈরি হয়ে যাবে। এইভাবে আমি বাকিগুলোকেও করে নিচ্ছি। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এখন যেহেতু লকডাউন চলছে, আমরা বাড়ির বাইরে যেতে পারবো না, তাহলে আমরা এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবো যে কোনো অনুষ্ঠানে। এইভাবে আমি সবগুলো করে নেব। আমি এরকম ভাবে করলাম। আমি আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদের। এইভাবে একটা চামচের সাহায্যে এইভাবে মাঝখানটাতে একটু চেপে দিলে আরেকটা ডিজাইন হয়ে যাবে। এটাও দেখতে ভালো লাগছে। আপনারা যে যেমন শেপ করতে পারবেন, ডিজাইন সেরকম করতে পারবেন, অসুবিধা নেই। এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। আমি এখানে দু রকমের ডিজাইন করলাম। হয়ে গেল, সবগুলো করা হয়ে গেছে। এবার আমি উপরে একটু কাজু টুকরোগুলো দিয়ে গার্নিশ করে দিয়েছি। তাহলে
এইভাবে আপনার বাড়িতে তৈরি করে নেবেন। চটজলদি রাখি বন্ধন উৎসব হোক বা যে কোনো অনুষ্ঠানের জন্য হোক, খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যাবে। তাহলে বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট চকলেট পিরামিডটি। আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই, আর একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টাটা বন্ধুরা, আস্তে আস্তে আসি, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।